ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশা চ্যানেলে অনেক অনেক স্বাগত অভিনন্দন নমস্কার। আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষত আজকের এই রাশিফল থেকে আপনি জানতে পারবেন রাশিচক্রের সপ্তম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ অর্থাৎ 19 জুন 2023 থেকে 25 জুন 2023 এই 7 দিন কোন কোন জিনিসের প্রতি আপনাকে অধিক ধ্যান রাখতে হবে, কোন কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, গ্রহ নক্ষত্রের অবস্থান কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে নাকি আপনার সামনে কোনো বাধা এসে দাঁড়াতে পারে, আর কি প্রতিকার বা পরিকল্পনা করলেই বা সেই বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব বা নিশ্চিতভাবে তার সুফল প্রাপ্ত করতে পারবেন, কি আপনার শুভ সংখ্যা, কোন রং ব্যবহার করলেই বা ইতিবাচক ফল পাবেন, আর কোন দিক নির্দেশনা করলেই বা সাফল্যের দিকে অগ্রসর হতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাশি তুলা রাশির সম্পর্কে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। যারা তুলা রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের জন্য এই সপ্তাহ কিন্তু খানিকটা চ্যালেঞ্জিং সপ্তাহ হতে চলেছে। যে কোনো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের আছে, তাই এই সময় কিন্তু খানিকটা মেজাজ হারানোর সম্ভাবনা তৈরি হবে। তবে আপনি একটু ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে আপনার মেজাজকে নিয়ন্ত্রণ যদি করতে পারেন সেই বাধা থেকেও আপনারা উত্তীর্ণ হতে পারবেন। সপ্তাহের শুরুতে আপনার কর্মক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সময় যারা আপনার বিরোধী তারাও কিন্তু আপনার বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করবেন। তবে আপনার যারা খুব কাছের মানুষ, সহকর্মী, যারা অফিসের সিনিয়র, তাদের সহায়তায় আপনি এই সমস্ত ধরনের সমস্যা কাটিয়ে উঠে জয়ের হাসিটা হাসতেও সক্ষম হবেন। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে এই সপ্তাহে আপনার ব্যবসা করার পদ্ধতিতে একটু আমূল পরিবর্তন আনলেও আনতে হতে পারে, কারণ এই সময়কালে আপনার পদ্ধতিগত পরিবর্তন আপনার জীবনে শুভ সূচনা কিন্তু ঘটাতে পারে বা ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সঞ্চার করতে পারে। কোনো বড় ক্ষতি বা ঝামেলা এই সময় কিন্তু এড়ানোর জন্য কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা থেকে একদম এড়িয়ে চলতে হবে। যে কোনো জিনিস জাস্টিফাই করে বিচার বিবেচনা পূর্বক সেই জিনিস কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে বা সেই জিনিস সম্পর্কে আপনাকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই সময়ে আপনাকে বেশি লাভের জন্য কিন্তু দূরবর্তী কোনো ক্ষতির ভাবনা চিন্তা বা কোনো বিনিয়োগীকৃত কোনো বিষয়বস্তু এড়িয়ে চলাই আপনার জন্য শুভপ্রদ, অন্যথায় কিন্তু আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন। এই সপ্তাহে যারা কর্মজীবী মহিলা আছেন তুলা রাশির, তাদের কাজ এবং বাড়ির যে সমস্ত কাজ তার ভারসাম্য বজায় রাখতে খানিকটা সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন। পরিবারের সাথে সম্পর্কিত যে কোনো প্রিয় মানুষ বা প্রিয়জনের এই সময় কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং যেটি আপনার উদ্বেগের প্রধান বিষয় হয়ে দাঁড়াতে পারে। এই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রেও আপনার কাজের চাপ বা কাজের যে কোনো প্রেশার আপনার কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। যে সমস্ত চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনি ফেস করছেন এই সময়কালের মধ্যে কিন্তু তবুও স্বাস্থ্য সম্পর্কিত একটু যত্ন আপনাকে নিতে হবে, বিশেষত খাদ্য এবং পানীয়ের প্রতি কিন্তু সম্পূর্ণ যত্নবান আপনাদের হতে হবে, অন্যথায় কিন্তু পেটের কোনো সমস্যা বা অনিদ্রার মতো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হলেও হতে পারেন। সপ্তাহের দ্বিতীয় ভাগে কোনো সামাজিক প্রভাবশালী ব্যক্তিত্বের সহায়তায় বা আপনার খুব পরিচিত কোনো ব্যক্তিত্বের সহায়তায় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের যে বিবাদ আপনার জীবনে যদি চলে থাকে সেই বিবাদ কিন্তু সমাধান করতেও আপনারা সক্ষম হবেন এবং পৈতৃক সম্পত্তি প্রাপ্তিরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রেমের সম্পর্কে যারা আছেন এমন তুলা রাশির জাতক জাতিকাদের খানিকটা সতর্কতা সাবধানতার সাথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রেমের সম্পর্ক মজবুত করতে যারা প্রেমিক এবং প্রেমিকারা আছেন তাদের প্রত্যেক
প্রত্যেকের অনুভূতি আবেগকে এই সময়কালে কিন্তু সম্মান করতে হবে, প্রত্যেকের কথা পুঙ্খানুপুঙ্খভাবে শুনতে হবে, অন্যথায় কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, এই প্রেম সম্পর্কে চিড় ধরলেও ধরতে পারে। তাই দুজন দুজনকে বুঝে চলা এই সময়কালে কিন্তু অন্তত এই সপ্তাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হচ্ছে। দুঃসময়ে, এ সময় আপনার খারাপ সময় চলবে, সেই সময় জীবন সঙ্গী কিন্তু আপনার ছায়ার মতো পাশে দাঁড়াবেন, কিন্তু এই ফেজটা আপনার একটু তাকে মানসিক অবলম্বন হিসেবে দাঁড়াতে হবে এবং তার সব অনুভূতিগুলোকে কিন্তু প্রাধান্য দিতে হবে, তাহলে সম্পর্ক স্থান বেশ ভালো থাকতেই দেখা যাবে। আর্থিক ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তি তার কাছে কিন্তু এই সপ্তাহে আপনাকে দ্বারস্থ হলেও হতে পারেন বা শরণাপন্ন হলেও হতে হবে। তবে সপ্তাহের শেষ দিকে বাইরের কোনো লোককে ঘরের বা গৃহের আভ্যন্তরীণ ডিসিশন বা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে যুক্ত না করাই শুভপ্রদ, অন্যথায় কিন্তু বাড়ির লোকের সাথে এই বহিরাগত ব্যক্তির জন্য সম্পর্কে কোনো সমস্যা সৃষ্টি হলেও হতে পারে বা সম্পর্ক খানিকটা খারাপ হলেও হতে পারে। এই সময়কালে কিন্তু এই সাতটি দিনে পরিবারের সকলের সাথে সকলের সদ্ভাব, পরিবারের শান্তি বজায় রাখার জন্য খানিকটা কষ্ট আপনাকে করলেও করতে হতে পারে এবং আপনাকে যে কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ দায়িত্ব গ্রহণ করলেও করতে হতে পারে। এই সময়কালে আপনার বিপরীত লিঙ্গ অর্থাৎ অপোজিট সেক্স, আপনি যদি ছেলে হন তাহলে মেয়ে, আর মেয়ে হলে ছেলেদের প্রতি কিন্তু খানিকটা দুর্বলতা আপনাদের বাড়তে দেখা যাবে। যারা গবেষণার কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়কালে একটা উন্নতির সুযোগ পেতে চলেছেন এবং এই সুযোগটাকে যদি যথাযথ কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিতভাবে জীবনশৈলী পরিবর্তনে অনেকাংশে সাহায্য করবে এবং আপনিও অনেকটা এগিয়ে যেতে সক্ষম হবেন। এর ফলে কিন্তু আপনার সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বাড়ারও একটা সম্ভাবনা তৈরি হবে, তাই এই সুযোগটিকে যথাযথ ব্যবহার এবং প্রয়োগ করুন। এই সময় গেলে কিন্তু হঠাৎ বা অকস্মাৎ আপনার কর্মপ্রাপ্তি হবে বা সাফল্য পাবেন, এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকাই ভালো। যে কোনো কাজে যদি চেষ্টা না করেন, অংশগ্রহণ না করেন, তাহলে কিন্তু সাফল্য পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়াতে পারে। ব্যবসার ক্ষেত্রেও একই, চেষ্টা না করলে বা পরিকল্পনা না করে ব্যবসা পরিচালনা না করলে এই সময় গেলে কিন্তু ব্যবসায় সফলতা পাওয়া খানিকটা কঠিন হয়ে দাঁড়াতে পারে। তবে কাজের চাপের জন্য এই সময় গেলে কিন্তু মানসিক এবং শারীরিক ক্লান্তি আপনার মধ্যে থাকতে চলেছে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন। যারা তুলা রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের এই সপ্তাহের শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক, শুভরত্ন সাদা প্রবাল এবং শুভ রং সাদা। যে কোনো কাজ করার পূর্বে আপনারা যদি এই চারটি জিনিসের ব্যবহার করতে পারেন বা এই চারটি জিনিসের প্রয়োগ করতে পারেন অথবা যে কোনো কর্ম সম্পাদনের পূর্বে যদি এই চারটি জিনিসকে প্রাথমিকতা দিতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনারা সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। সব দিক থেকে ভালো থাকতে এবং সব বাধা থেকে পরিত্রাণ পেতে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তারা লাল ফুল অর্পণ করে দেবী দুর্গার আরাধনা করুন এবং দুর্গা চালিসার পাঠ করুন। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, আপনার রিলেশন স্বাস্থ্যের ওপর ভালো ফল দেবে এবং আর্থিক স্থিতি বৃদ্ধি করতেও অনেকাংশে সহায়ক হবে। যারা তুলা রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক এবং বাৎসরিক তথা গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।